জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে, পুল সিরাত পার হয়ে উম্মতের আসতে থাকবে। নবীজি সেদিন তাকায় থাকবে উম্মত গুলার কি অবস্থা দেখার জন্য। নবী সেদিন দেখবে উম্মতদের বেহাল অবস্থা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চেহারা দিয়ে ধরধর করে রক্ত ঝরতেছে। তিনভাবে সেদিন পুল সিরাত পার হওয়া হবে, সিনফান মুশাতান, সিনফান রুকবানান, সিনফান আলা উজুহিহিম। এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে, আরেক গ্রুপ সেদিন যারা দিনের জন্য জীবন দিয়েছিল তারা জান্নাতি আরোহণে চড়ে পুল সিরাতটা পার হয়ে যাবে। আর আরেক গ্রুপ যেগুলো বাহির দিক দিয়ে দিয়ে খুব সুন্দর বড় বড় মুত্তাকির মতো মনে হয়েছে, সত্যিকারের মুত্তাকি হতে পারে নাই। সিনফান আলা উজুহিহিম, তাদের চেহারাটা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে, চেহারা দিয়ে রক্ত ঝরতে থাকবে। যখন পার হয়ে আসবে আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ও আমার আল্লাহ, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন। আমার নবীর মায়া কত বেশি একটু চিন্তা করেন উম্মতের জন্য, পেরেশান হয়ে যাবে। আজকে কয়জন নবীর উম্মত, নবীর উম্মতরা আজকে কিভাবে মুশরিক হয়ে যাচ্ছি, নবীর উম্মতের আজকে কিভাবে জাহান্নামের দিকে যাচ্ছি। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে নবী এসে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছে। আজকে মুসলমান গোত্রতান্ত্রিক হয়ে নেতার আনুগত্য করতে গিয়ে, মিথ্যুকের আনুগত্য করতে গিয়ে, বাজে মানুষের আনুগত্য করতে গিয়ে আপনি শিরিক করে ফেলতেছেন, একটা বারের জন্য চিন্তা করতেছেন না। আপনার মতো উম্মতের নবীর দরকার নাই, নবী আপনাকে চিনবেনও না, তাকাবেনও না, ঠিক না বেঠি? কি লাভ হবে আপনার জারি জুড়ি, কি লাভ হবে আপনার দুনিয়ার জীবন, কি লাভ হবে দুনিয়ার এই কর্ম, কি লাভ হবে আপনার বড় বড় সাইনবোর্ড, কিচ্ছু লাভ হবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যেই নবী আমাদের জন্য পুল সিরাতের সামনে দাঁড়ায় কাঁদবে, ওই নবী উম্মত তো আমরা, যেই নবী জান্নাতে পা দেওয়ার আগে আমাদের কথা মনে করবে, জান্নাতের সামনে গিয়ে বলবে দরজাটা খোলো, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতা, কে তুমি? নবীজি সেদিন বলবে আনা মুহাম্মাদ, আমি মুহাম্মাদ, হাদিস সাক্ষী। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছে, আপনার আগে কারো জন্য আমি জান্নাতটা খুলে দেই নাই, আজকে আপনি এসেছেন জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করে। নবীজি সেখানে গিয়ে তো উম্মতের কথা মনে করবে, সেখানে গিয়ে নবীজি বলবে হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ও উম্মতেরা রে, তোদেরকে ছাড়া অন্য কোন নবীর উম্মত দিয়ে জান্নাতটা খোলা হবে না, যতক্ষণ তোমরা না ডুববে কোন নবীর উম্মতকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহর হাবিব বলেন এমন মহিলাদেরকে তোমরা বিবাহ করো যেই মহিলাদের অনেকগুলো সন্তান হবে, আর আমি নবী সেদিন গর্ব করবার বলবো আল্লাহ আপনি দেখেন আমার কত উম্মত আজকে জান্নাতি, আমার কত উম্মত আজকে জান্নাতি। ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ আজকে তাকে দেখেন আমার কত উম্মত। ও মুসলমান, উম্মতের জন্য আল্লাহর নবী সেদিন গর্ব করবে, ওই উম্মতেরা কারা, ওই উম্মতেরা কারা, ওই উম্মতেরা তো তারা যারা জীবন দিয়ে দিবে বাতিলের কাছে।
কাছে মাথা নত করবে না, যারা জীবন দিয়ে দিবে, রক্ত দিবে, শহীদ হবে, তারপর এক চুল স্থান থেকে দূরে সরে যাবে না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হাযা বায়ানুন লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য বায়ান। এই কোরআনের মধ্যে নেই এমন কিছু নাই, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন মানুষের জন্য, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, রবের সাথে সম্পর্ক করার জন্য যা প্রয়োজন, জমিনের উপরে যা প্রয়োজন, আখেরাতের জীবনের জন্য যা প্রয়োজন, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইউরোপের দিকে তাকায় দেখেন মুসলমান, কাতারে কাতারে ইউরোপে মুসলমান হচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা বাড়ছে। আগামীর পরিসংখ্যান বলে দিচ্ছে সবচেয়ে বেশি মুসলমানরা হবে। রাসূল ভবিষ্যৎবাণীও করে গেলেন, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দেখব সারা দুনিয়ায় আমরা মার খাই, তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহর হাবিব বললেন, না, বাল আনতুম কাসীরুন, তোমরা সংখ্যায় বেশি হবে, মার খাবে এই জন্য, কারণ তোমাদের ভিতরে মুসলমানের মুসলমানিত্ব তোমাদের মধ্যে থাকবে না, ঠিক না বিঠি? এখন মুসলমান তো ঘরে ঘরে, এখন রসুলের উম্মত তো সবাই দাবি করে, কিন্তু কয়জন আমরা সত্যিকারের রসুলের উম্মত? ঠিক বলছে একজন, এখনো বললো দুইজন, তার মানে বাকি সবাই রসুলের উম্মত। রসুলের উম্মত যারা আমরা নিজেদেরকে দাবি করছি, খুব খেয়াল করে হিসাব মিলায় দেখেন, এই কোরআন আমার জন্য আপনার জন্য বায়ান, এই কোরআনের বায়ান বিগত দিনে অনেকে সহ্য করতে পারে নাই, এই কোরআনের বায়ান আজকের দিনে অনেকে সহ্য করতে পারে না, ঠিক না বিঠি? এটা কোনো উস্কানিমূলক কথা না, এটা আমার ইমানের কথা, এটা আমার বিশ্বাসের কথা, এটা আমার এতেকাদের কথা। আজকে এই কথা বললে আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, বললে অনেকে চিন্তা করে পার্লামেন্টে জ্বলবে কেন? আচ্ছা বলেন তো, পার্লামেন্টে যেই নীতি দিয়ে চলে, কোরআনের নীতি কি তার চাইতে ভালো না খারাপ? মুসলমান আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? আল্লাহ এই কোরআনটাকে বায়ান বললেন, আল্লাহ এই কোরআনটাকে হেদায়েত বললে, নসিহতে ভরা একটা কিতাব বললে। সবাই কিন্তু কোরআনের নসিহত মানবে না, মুত্তাকিরা মানবে, জীবন পরিবর্তন করবে, আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে রাঙিয়ে ফেলবে। বলেন আল্লাহ আকবার। একটা উদাহরণ নেন আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না চিনি আমরা, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ বুড়ি মহিলার বাড়ি চলে যেতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে একদিন হাঁটতেছেন, দেখবেন কোথায় যায় আবু বকর, পিছনে পিছনে যেতে গিয়ে অবাক হয়ে গেলেন, লম্বা সময় আবু বকর কোথায় যেন ছিল, একটা জীর্ণ শীর্ণ ঘর থেকে বের হয়ে এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আবু বকর চলে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো, বৃদ্ধ একজন মহিলা দরজা খুলে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা রে তুমি কি চোখে দেখো না? বৃদ্ধা জবাব দিলেন, না আমি চোখে দেখি না, একটু আগে যে লোকটা এসেছিল তাকে কি তুমি চেনো? বৃদ্ধা মহিলা বললেন, না চিনি না, তবে লোকটা বড়ই ভালো মানুষ,
প্রতিদিন আমার ঘরে আসে, কাজকর্ম করে দিয়ে যায়, হাড়ি পাতিল গুলা মেজে দিয়ে যায়, রান্না বান্না করে দিয়ে যায়, ঘরটা ঝাড়ু দিয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু কেঁদে ফেললেন, আর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন, ও আল্লাহ, আবু বকর আমাদের জন্য দায়িত্ব কঠিন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানরা একটু চিন্তা করে, এই কোরআনের কারণে যারা হেদায়েত পেল, এই কোরআনের বায়ান যারা গ্রহণ করেছে, এমন মানুষ তারা হয়েছে রাতের অন্ধকারে প্রজাদের খবর নিতে গিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে যদি কেউ ভুল ধরিয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য প্রতিবাদ করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যদি কোনো ভুল করি সোজা করে দিবা। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হা আনা যা, ওমরে ফারুক আপনি যেমন লোকটা দেখতে চেয়েছিলেন আমার দিকে তাকায় দেখেন, আমি ঠিক তেমন যুবক, যদি আপনি কোনো ভুল করেন আমি কোনো ভুল করব না, আপনাকে সোজা করে দেব। বলেন আল্লাহু আকবার। আবু লুলু মাজুসি যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলেন, নামাজে দাঁড়িয়েছে খলিফাতুল মুসলিমিন, সেই মুহূর্তে ভুঁড়িটা যখন কানা হয়ে গেল, খানা খাওয়ালে যখন বের হয়ে যায়, সেই মুহূর্তেও তিনি সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আমি কি তোমাদের হক নষ্ট করেছি নাকি, আমি কি তোমাদের হক নষ্ট করেছি, আমি কি তোমাদের হক নষ্ট করেছি, যদি হক নষ্ট করি এখনই প্রতিশোধ নাও। সবাই অবাক হয়ে গেলে বললেন, যাও আম্মা জানের কাছে গিয়ে বলো, আমার দুজন সাথীর পাশে একটু ঘুমাতে চাই, যদি আম্মা জান জায়গা করে দেয়। হযরত আয়েশার কাছে যা হলো, আম্মা জান বললেন, আমার চাইতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের অবদান বেশি। আবার পাঠালেন, কোন খলিফার কথা বলবে না, রাসূলুল্লাহর আদনা একজন সামান্য ওমরের কথা বলবা, একজন সাহাবীর কথা বলবা, যদি আম্মা জান রাজি হয় তাহলে আমার দুই সাথীর পাশে আমাকে ঘুম পড়ায় দিও। পড়েন আল্লাহু আকবার। এই হেদায়েত যারা নিয়েছে তারা এমন মুত্তাকি হয়েছে, তারা জীবনে মরণে সারাটা জীবন দিয়ে আল্লাহকে ভয় পেয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা খেয়াল করে শুনেন, এই কোরআন হচ্ছে হেদায়েত, এই কোরআন হচ্ছে বায়ান মুত্তাকিদের জন্য। এখন আপনি মুত্তাকি হয়েছেন কিনা, মুত্তাকি আপনি হতে পেরেছেন কিনা একটু চিন্তা করেন। যেই মানুষটা রসুলের উম্মত হতে পারে নাই, রসুল যাকে সাফাত করবে না, সেই লোকটা কয় নাম্বারের মুত্তাকি আপনি বলেন? রসুল যাকে সাফাতই করবে না সে মুত্তাকি না? বলেন সে মুত্তাকি না? আপনি মুত্তাকি হতে পারেন বেশভূষায়, আপনি মুত্তাকি হতে পারেন নামাজের কর, কালো দাগ আপনার কপালের উপরে থাকতে পারে, লম্বা জুব্বা আপনার গায়ে থাকতে পারে, নামের আগে হাজি টাইটেল থাকতে পারে, কিন্তু আপনি মুত্তাকি তখনই হবেন, আপনার বাহিরের সাথে ভিতরের পরিবর্তন যখন হবে তখনই আপনি মুত্তাকি হবেন, ঠিক না বেটি? তাহলে সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যেমন রাসূলুল্লাহর সাথে নামাজ পড়ত, আপনি নামাজের কাতারে প্রথম কাতারে থাকতে পারেন, তাহাজ্জুদের সময় দাঁড়াতে পারেন, কিন্তু আপনি মুত্তাকি হতে পারেন নাই, ঠিক না বেঠি? কথা মনে হয় বুঝেন নাই, কথা বুঝছেন আপনারা? কি বুঝলেন? এটা বুঝলাম, রসুল যাকে সাফাতি করবে না ওই লোকটা কত নাম্বারের মুত্তাকি? তার কোনো নাম্বার আছে? বলেন তার কোনো নাম্বার আছে? এখন আসুন জেনে নেই কয়জনকে রসুল সাফাত করবে না। এক নাম্বারে মুশরিক, যেই লোকটা শিরক করে, যেই লোকটা প্রতিনিয়ত আল্লাহর বিপরীতে অন্য কাউকে দাঁড় করিয়ে ফেলে, এমন মুশরিককে সেদিন নবীজি চিনবে না। সেদিন যদি আমার নবী সাফাত না করে, জান্নাতের আপনি আশাও করতে পারবেন না,
নবী যদি সেদিন আপনাকে উম্মত হিসেবে না চিনে আপনি জান্নাতের আশাও করতে পারবেন না, তাহলে শাফাতের দাম কম না বেশি? আরো জোরে শুনতে চাই, কম না বেশি? সেদিন নবী দাঁড়ায় থাকবে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে, পুল সিরাত পার হয়ে উম্মতে আসতে থাকবে। নবীজি সেদিন তাকায় থাকবে উম্মত গুলার কি অবস্থা দেখার জন্য। নবী সেদিন দেখবে উম্মতদের বেহাল অবস্থা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চেহারা দিয়ে ধর ধর করে রক্ত ঝরতেছে। তিন ভাবে সেদিন পুল সিরাত পার হওয়া হবে, সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে, আরেক গ্রুপ সেদিন যারা দ্বীনের জন্য জীবন দিয়েছিল তারা জান্নাতি আরোহণে চড়ে পুল সিরাতটা পার হয়ে যাবে, আর আরেক গ্রুপ যেগুলো বাহির দিক দিয়ে দিয়ে খুব সুন্দর বড় বড় মুত্তাকির মতো মনে হয়েছে, সত্যিকারের মুত্তাকি হতে পারে নাই। সিনফান আলা উজুহিহিম, তাদের চেহারাটা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে, চেহারা দিয়ে রক্ত ঝরতে থাকবে। যখন পার হয়ে আসবে আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বলতে থাকবে ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ও আমার আল্লাহ, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন। আমার নবীর মায়া কত বেশি একটু চিন্তা করেন উম্মতের জন্য, পেরেশান হয়ে যাবে। আজকে কয়জন নবীর উম্মত, নবীর উম্মতরা আজকে কিভাবে মুশরিক হয়ে যাচ্ছি, নবীর উম্মতের আজকে কিভাবে জাহান্নামের দিকে যাচ্ছি। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে নবী এসে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছে। আজকে মুসলমান গোত্রতান্ত্রিক হয়ে নেতার আনুগত্য করতে গিয়ে, মিথ্যুকের আনুগত্য করতে গিয়ে, বাজে মানুষের আনুগত্য করতে গিয়ে আপনি শিরিক করে ফেলতেছেন, একটা বারের জন্য চিন্তা করতেছেন না। আপনার মতো উম্মতের নবীর দরকার নাই, নবী আপনাকে চিনবেনও না তাকাবেনও না, ঠিক না বেঠি? কি লাভ হবে আপনার জারি জুড়ি, কি লাভ হবে আপনার দুনিয়ার জীবন, কি লাভ হবে দুনিয়ার এই কর্ম, কি লাভ হবে আপনার বড় বড় সাইনবোর্ড, কিচ্ছু লাভ হবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যেই নবী আমাদের জন্য পুল সিরাতের সামনে দাঁড়ায় কাঁদবে, ওই নবী উম্মত তো আমরা, যেই নবী জান্নাতে পা দেওয়ার আগে আমাদের কথা মনে করবে, জান্নাতের সামনে গিয়ে বলবে দরজাটা খোলো, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতা, কে তুমি? নবীজি সেদিন বলবে আনা মুহাম্মাদ, আমি মুহাম্মাদ, হাদিস সাক্ষী। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছে, আপনার আগে কারো জন্য আমি জান্নাতটা খুলে দেই নাই, আজকে আপনি এসেছেন জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করে। নবীজি সেখানে গিয়ে তো উম্মতের কথা মনে করবে, সেখানে গিয়ে নবীজি বলবে হুররিমাতিল জান্না আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ও উম্মতেরা রে তোদেরকে ছাড়া অন্য কোন নবীর উম্মত দিয়ে জান্নাতটা খোলা হবে না, যতক্ষণ তোমরা না ডুববে কোন নবীর উম্মতকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহর হাবিব বলেন এমন মহিলাদেরকে তোমরা বিবাহ করো যেই মহিলাদের অনেকগুলো সন্তান হবে, আর আমি নবী সেদিন গর্ব করবার বলবো আল্লাহ আপনি দেখেন আমার কত উম্মত আজকে জান্নাতি, আমার কত উম্মত আজকে জান্নাতি, ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম
আজকে তাকে দেখে আমার কত উম্মত, ও মুসলমান, উম্মতের জন্য আল্লাহর নবী সেদিন গর্ব করবে, ওই উম্মতেরা কারা, ওই উম্মতেরা কারা, ওই উম্মতেরা তো তারা যারা জীবন দিয়ে দিবে বাতিলের কাছে মাথা নত করবে না, যারা জীবন দিয়ে দিবে রক্ত দিবে শহীদ হবে, তারপরও এক চুল ইসলাম থেকে দূরে সরে যাবে না, ঠিক না বেঠি? রসুল চায় উম্মত বাড়ুক, শয়তান চায় উম্মত কমুক। শয়তানের কাজ হচ্ছে ডান থেকে বাম থেকে ধোকা দেবে, এই ধোকা দিয়ে উম্মত গুলাকে বোকা বানায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? ও উম্মতেরা, আমাদেরকে রসুল কত মায়া করত, আমাদেরকে রসুল কত মোহাব্বত করত। আল্লাহর হাবিব জীবনে কোনদিন আমার চেহারা দেখে নাই, না দেখি নবী বলতেছে ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। একটা বার চিন্তা করেন মুসলমান, আমাদেরকে দেখতে চায় বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে দেখতে চায়। আমাদের মতো নালায়েক নাফরমান গুনাহগারদেরকে রাসূল দেখতে চায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা তো আমার ভাই না, আমার ভাইরা অনেক পরে আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভাইগুলোকে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, গোররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো জগ জগ করে চেহারার মধ্যে ভেসে উঠবে, তারা মুত্তাকি হবে, আমার উম্মত হবে, এই মুত্তাকি এই উম্মত গুলাকে আমি চিনে নেব। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন নিজের মনকে, যারা আজকেও এশার নামাজ পড়েন নাই, মাহফিল থেকে গিয়েও পড়বেন না, সে কয় নম্বরের নবীর উম্মত হতে পেরেছেন? নবীর উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক না বেঠি? করোনাকালীন সময়ে যখন মসজিদটা বন্ধ করে দেওয়া হলো, সারা দুনিয়াতে কত জায়গায় মসজিদ বন্ধ হয়ে গেল, সাল্লু ফি রিহালিকুম বলে আজানের মধ্যে বলা হলো, ও মুসলমান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হাজির বলে বান্দা ডাকবে, এটাও আল্লাহ বন্ধ করে দিলেন। এরপরেও মুসলমানদের এখনো খেয়াল হয় না আজাব দূরে না কাছে, আরো জোরে বলেন, আজাব একেবারে কাছে। ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গেছে, মস্কারি মনে করেন না মেয়ে, টেকটোনিক প্লেট ফেটে গেছে, ক্রমশ ভূমিকম্প এখন হাতছানি দিয়ে ডাকছে। এর মধ্যে যদি যে মাত্রায় আমার দেশে ভূমিকম্প হয়, যদি বড় কোনো মাত্রায় ভূমিকম্প হয়, ঢাকা শহর থাকবে না শেষ? এখনো যে ঢাকা শহরটা টিকে থাকলো, এখনো যে টিকে আছে, এখনই সময় মুসলমান আল্লাহকে ডাকেন, মসজিদে ঢোকেন, এমন সময় আসতে পারে মসজিদ আবার বন্ধ হয়ে যেতে পারে, আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাবেন না। এখনই সুযোগ, মসজিদে ঢুকেন, আল্লাহকে ডাকেন, নবীর উম্মত হন, মুত্তাকি হন, যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? এক নম্বরে মুশরিক নবীজির সেদিন সাফাত পাবে না, সবাই বলেন সাফাত। এবার আসুন আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বরে,
কে শাফাত পাবে না? সাহিবুল বিদআত, যেই লোকটা বিদআত করে এই বিদআতই সেদিন নবীজির শাফাত পাবে না। নবীজি সেদিন বলবে সুহকান সুহকা লিমান গায়্যার বাদি, যে আমার পরে আমার এই কষ্টের দিনের মধ্যে পরিবর্তন এনেছ, আজকে আর তোর চেহারা আমি দেখতে চাই না, দূর হয়ে যা। নবীজি সেদিন যদি আপনাকে তাড়ায় দেয়, আল্লাহর কসম আপনি ব্যর্থ হয়ে গেলেন, আপনার জায়গা জান্নাতে না হয়ে জাহান্নামে হয়ে যাবে, ঠিক না বেঠি? গেল কয়টা? দুইটা, বাকি আছে? বাকি আছে কয়টা? আস্তাগফিরুল্লাহ আযীম, বাকি কয়টা? মাশাআল্লাহ, একজন আপনাদের ইজ্জত বাঁচিয়েছে। কে বলছেন পাঁচটা? একটু হাত তুলেন তো দেখি। হায় রে শ্রোতা রে, একজন শ্রোতার মনে আছে আর একটা শ্রোতারও মনে নাই। কি ওয়াজ আমরা করি আর কি ওয়াজ আপনারা শুনেন, আমার বুঝে আসে না। ব্যর্থতা আমাদের, আমরা মনে হয় বুঝাতে পারি নাই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝানোর মতো প্রাঞ্জল ভাষা আল্লাহ তুমি দান করে দাও, পরে না আমিন। আচ্ছা, কয়জনকে নবীজি সাফাত করবে না? হ্যাঁ, সবাই মনে রাখতে হবে, ওয়াজ মনে না থাকলে তো লাভ হবে না। কয়জন কয়জন এখন কয়জনে কয়? সাতজন। কয়জনে কয়? পাঁচজন। কয়জন? পাঁচজন। কয়জন গেছে? কয়জন? দুইজন। বাকি আছে? এই তো মাশাআল্লাহ, বাকি আছে? ভুলটা আমারই হয়েছে, আগে থেকে আপনাদেরকে বুঝাই আনতে পারি না। তাহলে আবার বলেন তো, কয়জনকে নবীজি সাফাত করবে না? পাঁচজনের মধ্যে প্রথম শ্রেণী কে? মাশাআল্লাহ, কে? এখন আমাদের সমাজে মুশরিক কম না বেশি? বাপরে বাপ, যেভাবে বেশি বললেন তার মানে মনে হয় গড়ে গড়ে এখন মুশরিক। এটাই ঠিক বলেন? এটাই ঠিক? এটা যদি ঠিক হয় তাহলে নবীজি সাফাত পাবেন না। এখন মুশরিক বলতে কি বোঝায়? সুন্দর কথা বলেছেন, মুশরিক বলতে কি বোঝায়? আপনি যখন মানুষ হয়ে আরেক মানুষকে যখন আপনি সেজদা করেন, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করেন, ঈমান আছে না গেছে? আপনি যখন কবরের সামনে মাথা নত করে দেন, ঈমান আছে না গেছে? আপনি যখন মূর্তির সামনে গিয়া দাঁড়ান, মূর্তিকে কিছু একটা মনে করেন, মূর্তিকে অনেক বড় মনে করেন, আল্লাহর কসম আপনার ঈমান নাই, ঠিক না বেঠি? মূর্তি কি? কিচ্ছু না। কেউ দিতে পারে? এটার কানও নাই, ঘ্রাণও নিতে পারে না, দেখতেও পারে না, ঠিক কিনা? তাহলে তার কাছে যখন আপনি সাহায্য চাবেন, তার মানে আপনার আর ইমান নাই। জোরে বলেন, ইমান। এরপরে বলেছিলাম বেদাতি, যারা বাংলাদেশে এমনও বেদাতি আছে, যেই বেদাতিরা বলে এই বেদাত আমরা করবই করব, বেদাত করে যদি জাহান্নামে যেতে হয় তারপরেও যাব। জোরে কর, নাউজুবিল্লাহ। আমি এক বেদাতির আলোচনা দেখতেছিলাম ইউটিউবে, বেদাতি বলতেছে আমার সাথে সাথে বলো এই বেদাত করে করে কারা কারা জাহান্নামে যেতে চাও, দুটি হাত উঁচা করে দেখাও। দেখি হাত উঁচা করে ফেলছি। আমি চিন্তা করলাম, আল্লাহ জাহান্নাম তুমি ভরবা কাদেরকে দিয়া? জাহান্নাম তো ভরবে এই রকম জাহেলদেরকে দিয়ে, ঠিক না বেঠি? এরপরে আসেন আমার ভাইরা, তিন নম্বরে চলে যায় আল হাকিম আয-যালিম, যেই শাসক তার প্রজাদের উপরে তার লোকদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মালিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি, যে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তার জন্য নবীর শাফাত নাই, তার জন্য কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠি? জুলুম করলে বন্ধু আছে না দুনিয়ার জীবনে? আছে না? কিছুইলে ফোন, ভাই কই আপনি? কয় আসি তো, করোনার সময় প্রমাণ হয়ে গেছে, ভাই কই আপনি? কয় নাই তো, ঠিক কিনা? ভাই আমার করোনা হয়েছে। কয় তুই থাক তোর রুমের ভিতরে থাক, আর বেরোইস না, হোম কোয়ারেন্টাইনে থাক। অনেক মানুষ সহজে বুঝে নেয় কোয়ারেন্টাইন কি জিনিস, বুঝছে যে হের কাছে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই যে অবস্থা আল্লাহ দুনিয়াতে দেখায় দিলেন, কেউ কারো কোনো কাজে আসে না। ও মুসলমান একটু চিন্তা করেন, যারা ক্ষমতার জোরে জুলুম করে
টাকার জোরে জুলুম করে, জনগণের জোরে জুলুম করে, তাদের প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে নবীজির শাফাত থেকে বঞ্চিত করে দিবেন, ঠিক না বেঠি? গেল কয়টা? তিনটা, বাকি আছে। এইবার ভালো লাগতেছে, শ্রোতা থাকবে একশো একশো। এখন শ্রোতা যদি ঘুমায় যায় চলবে? এবার বলেন চতুর্থ নাম্বার কি? চতুর্থ নাম্বার তো বলেন নাই, কেমনে জানেন? চতুর্থ নাম্বারে আসেন কুল্লু খালিন মারিক, প্রত্যেক ব্যক্তি যারা বাড়াবাড়ি করবে। হুজুর বাড়াবাড়ির অর্থ কি? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষের বিরুদ্ধে যখন মামলা হামলা করা হয়, আপনি বুঝে নেবেন আপনি বাড়াবাড়ি করেছেন, আপনি নবীর শাফাত পাবেন না, ঠিক না বেঠি? কই যাবেন সেদিন আপনি? বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা আলোচনা হচ্ছে, কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ হয়েছে এখন। যারা এবার আপনারা বললেন না কিছু, যারা দাঁড়ায় আছেন বলেন তো কয়টা আলোচনা হয়েছে? মাশাআল্লাহ, কয়টা করব, কয়টা বাকি আছে? লিল্লাহ তাকবীর, ওয়াজগুলা মাথায় নিয়ে যেতে হবে মুসলমান। আগামীর বিপ্লব বেশি দিন দূরে নয়, আগামীর বিপ্লব মুসলমানদের পক্ষে হবে, কাজেই জেগে উঠতে হবে মুসলমানদের, ঠিক না বেঠি? আর ঘুমায় থাকার সময় নাই মুসলমান, আর ঘুমায় থাকার সময় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরাই সেরা হবা, তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হতে পারো, ঠিক না বেঠি? মোমেন হওয়ার জন্য আজকে এখানে এসেছি, ভাড়া খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, রাজনৈতিক কোনো বক্তব্য শোনার জন্য আপনারা আসেন নাই। আপনারা এখানে এসেছেন মোমেন হওয়ার জন্য। মোমেন হয়ে যদি আমরা বাড়ি যেতে পারি, যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? অন্তত আমি পেট্রোল ঢেলে মুসলমানের ঐক্য বিনষ্টের কাজ করব না। আমি জানি যে আমার কথায় হয়তো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে না, কিন্তু না গেলেও অন্তত আমার জীবন যতদিন আছে ততদিন আমি ঐক্যের কথা বলে যাব। আমি যদি ঐক্যের কথা বলে যাই, এটার কারণে আমার মৃত্যু হয়ে যাবে, চেষ্টার কারণে যিনি আমাকেও ওই বিজয়ের মধ্যে সওয়াবের শামিল করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য চেষ্টা আছে না আমাদের? বলেন চেষ্টা আছে না? আপনার বিপরীত যে ভাইটা বোঝে না, হাতে ধরে পায়ে ধরেন তাকে বোঝান, জাহান্নামের পথে যেও না। তারপরেও যদি জাহান্নামে যায়, সেদিনও তো আপনি আফসোস করবেন তার জন্য, আল্লাহর কাছে গিয়ে বলবেন কেন ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা, আল্লাহ সে তো আমার সাথে নামাজ পড়তো, আল্লাহ সে তো আমার সাথে রোজা রাখতো, সে তো আমার একই এলাকার মানুষ ছিল। না বোঝার কারণে, শিরক করার কারণে নবীর উম্মত হতে পারে নাই, বেদাত করার কারণে আজকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ একটু মাফ করে দেওয়া যাবে? সেদিনও তো আপনি তার জন্য কাঁদবেন, কাজী দুনিয়ার জীবনে কাঁদেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ। বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? আমি খুব খুশি, এখন আর ওয়াজ যদি আপনারা নাও শুনেন আমার কোনো কষ্ট নেই। বাকি আছে কয়টা? রাত বাজে কয়টা? মাশাআল্লাহ, এটা সবাই দেখে রাখছে যে হুজুর এগারোটা বাজতেছে, কিন্তু তাহলে আর আধা ঘন্টা আমাদের সম্মানিত মেহমান আছেন, উনি বলছে হুজুর আমি একটু পরে চলে যাব, ওনার সম্মানে আমরা বেশি দেরি করবো না, অল্প সময় ছেড়ে দিব পরে ইনশাআল্লাহ। কতক্ষণ? এক ঘন্টা না, আজকে অল্প কথায় বেশি কথা, বেশি লাভের কথা শুনি পরেন ইনশাআল্লাহ। শেষ কথা এটা, এ ওয়াজের শেষ কথা না, মানে পাঁচটার শেষ কথা, আগেই না বললেন না, পাঁচটার শেষ, জোরে বলেন পাঁচটার। পঞ্চম নম্বরে মাইয়ুকাযযিবু বিশ্বাফাত, যে লোকটা নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে, এমন ভণ্ড এমন প্রতারক ব্যক্তি আছে যারা নবীজির শাফাতের ধারে ধারে না, যে মনে করে আমার পীরই তো আমাকে শাফাত করবে, এমন ভণ্ড আছে না? না, দেওয়ানবাগের ভণ্ড, সে পীরের ছবি গলায় জুড়ায় রাখে, সে মনে করে পীর শাফাত করবে, তোমার পীরকেই শাফাত করার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? পীর শাফাত করবে? আরে বেটা সেটা বহু পরে, তোর পীররে শাফাত করার লোক সেদিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? পীরের অবস্থা কি হবে? নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যেখানে ইয়া নাফসি বলবে,
আপনি নবীদেরকে কি মনে করেছেন? তারা হাত তোলার আগে আল্লাহ কবুল করে ফেলে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়বে, এবার আমার নিজের চোখে দেখে এসেছি ঘটনা, তুরস্কের একটি জায়গা আছে ইজমির নামক একটি জায়গা, যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে 1000 কিলোমিটার দূরে বিমানে যেতে হয়। গেলাম সেখানে, একটা জায়গায় গিয়ে দৃষ্টি আটকে গেল, হতবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। বিরাট করে দেওয়ালের উপরে লেখা, কুল না ইয়া নার কুনি বাউদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অবাক হয়ে গেলাম, আল্লাহ এটা এখানে লেখা কেন? পরে ওইখানে ইতিহাস পড়লাম, দেখলাম সেখানে লেখা, এলাকাবাসীর কাছে শুনলাম যে এই জায়গাটি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিদগ্ধ করার জন্য নমরুদ আগুনের কুণ্ডলী জ্বালিয়েছিল, আগুনে ফেলে দিবে। ঠিক সেই সময়ে জিব্রিল এসে বলতেছে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আমার কাছে কি আপনি কিচ্ছু চান? একটাবার বলে দেখেন, আমার এই বিশাল দানাগুলো দিয়ে ঝাপটা মেরে দিব, নমরুদের আগুন উড়ে কোথায় চলে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রূহুল আমিন জিব্রিলের কাছেও চায় না, কারণ নবীরা চায় কার কাছে? চিল্লায় বলতে হবে, মুসলমান কার কাছে? আর কোন আওয়াজ না নিয়ে, এই একটা আওয়াজ নিয়ে যদি বাড়ি নিয়ে যেতে পারেন জীবনে, কারো কাছে কিচ্ছু যাবো না, যার কাছে যাবো তিনি কে? ওয়া সার্থক হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে চান নাই, তিনি বললেন, জিব্রিল তোমার কাছে আমি কি চাবো? আমার আল্লাহ কি দেখতেছে না আমি ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের মধ্যে পড়তেছি? যখন ইব্রাহিম আলাইহিসসালামের কথোপকথন জিব্রাইলের সাথে এত সুন্দর হলো, আমার আল্লাহর এত মায়া লেগে গেল, আল্লাহ তৎক্ষণাৎ আগুনটাকে অর্ডার করে দিলেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। যখনই অর্ডার করেছে, আমার নিজের চোখে দেখে এসেছি, আগুন শুধু শান্তিময় হয় না মুসলমান, এটা কোরআনের একটা এজাজ, কোরআনের একটা মিরাকেল। এখানে দেখেন লেখা আছে, ইন্নাহা ইন্নাহু লাকুরআনুল কারীম, এটা সম্মানিত এক কোরআন, কোরআনের একটা মিরাকেল এটি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের, যখন আল্লাহ পাক অর্ডার করলেন আগুনকে, আগুনকে অর্ডার করতে দেরি হলো, আগুন শুধু শান্তিময় ঠান্ডা হলো না, ওই স্থলে পানি আর পানি দিয়ে আল্লাহ ভরে দিলেন। বলেন আল্লাহু আকবার। শুধু পানি দিয়ে ভরে নাই, নমরুদের পাশের লোকগুলারে ইমানের পথে আনার জন্যে ওই পানির ভিতরে যেই মাছ আজও পর্যন্ত রয়েছে, কেমনে মাছ হলো, যেই গাছগুলো প্রজ্বলিত করা হয়েছিল ওইগুলো যখন কয়লায় রূপান্তরিত হলো, ওই কয়লাগুলোকে আল্লাহ অর্ডার করলেন, মাছ হয়ে যা, পানির জন্য তুই সুশোভিত হয়ে যা, সৌন্দর্য বর্ধন করে দে, আজ অবধি কালের সাক্ষী হয়ে মাছগুলা ঘোরাফেরা করতেছে আর বলতেছে, আজ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিসসালামের যে তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপরে দৃঢ় প্রত্যয় ছিল, আল্লাহর উপরে দৃঢ় আস্থা ছিল, ইব্রাহিমের সন্তানেরা যদি আজ অবধি যদি দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়ায়, আগুনকে আমি আল্লাহ ঠান্ডা করে দিব, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে নিষ্পত্তি দান করব, ঠিক না বেটি? আপনাকে সুস্থ রাখুন। উনি অনেকক্ষণ শুনে গেলেন, আল্লাহ যেন এই জাতীয় শিক্ষাবিদদেরকে কোরআনের ময়দানে কবুল করে, পড়েন আমিন। উনি আজকে দেখে গেলেন, আমরা কি কোরআনের ময়দানে অনর্থক কথা বলি? আচ্ছা, লাভ দিয়ে উঠি, ফাল দিয়ে উঠি? আমাদের নামে তারা অপবাদ দেয় যে কোরআনের মাহফিলে হুজুররা বসে খেয়ে খেয়ে হুজুরদের স্বাস্থ্য হয়ে গেছে, আর সিংহাসনের মধ্যে নাকি হুজুররা বসে যা ইচ্ছা তাই বলে,
আচ্ছা বলেন তো, এই সিংহাসনে বসার একটা যোগ্যতা লাগে, ঠিক না বেঠিক? আমরা যোগ্য হতে পারি নাই, কিন্তু আল্লাহর গোলামদের চোখে আল্লাহ যোগ্য বানিয়ে দিয়েছে বলেই আপনারা এখানে আমাদেরকে বসায় দিয়েছেন, ঠিক না বেঠিক? যারে তারে এখানে বসতে দেওয়া হয় না, সুতরাং যারে তারে এখানে বসতে দেওয়া হয় না, এখানে যারা বসে তারা আল্লাহর গোলাম হয়ে বসে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলছিলাম পাঁচ নম্বরে, নবীজির শাফাআতকে যারা মিথ্যা মনে করবে তাদেরকে নবীজির শাফাআত করবে। এজন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, মুত্তাকি হয়ে ঘরে ফিরবেন। আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর দুটি নসিহত আপনাদের জন্য করতে চাই। সবাই বলেন কয়টা নসিহত? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর দুটি নসিহত। এক নাম্বার হলো লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, বান্দা শুধু ভয় করবে গুনাহগুলোকে, প্রতিনিয়ত বান্দা গুনাহগুলোকে ভয় করবে। গুনার ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, আপনাকে যিনি মুত্তাকি বানায় দিবেন তিনি কে? আপনার কাছে মনে হবে আল্লাহ কত গুনাহগার আমি, এই যে অজু করতেছি আমরা, এই অজুর সময়ে যিনি আমার আপনার গুনাহগুলো মাফ করে দিচ্ছে তিনি কে? আপনি খানা খাচ্ছেন, একটা বার কল্পনা করেছেন কি, খানা খাওয়ার পরে মাত্র একটা দোয়া যদি কেউ পড়ে, কয়টা দোয়া? যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ। খানা খাওয়ার পরে একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটা যে আল্লাহর গোলাম পড়বে তার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? কেন গুনাহ মাফ হলো মুসলমান? একটা বার কল্পনা করেন, আপনি প্রশংসা করলেন আল্লাহর, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা আরে আমার বান্দা বলতেছে আমি আল্লাহর প্রশংসা, তার নাকি কোনো ক্ষমতা নাই, তার নাকি কোনো কুদরত নাই, সে যে খানাটা খেয়েছে সে নিজে রান্না করেছে, ক্ষেতের মধ্যে চাষ করেছে, এত কষ্ট করার পরে সে বলতেছে তার নাকি কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ নাকি তাকে খাইয়েছি। এত সুন্দর কথা যে গোলাম বলল, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এমন আল্লাহকে কি ভুলে থাকা যায়? এজন্য আপনার গুনাহগুলোকে আপনি স্মরণ করেন, অজু যখন করতেছেন টপ টপ করে অজুর পানিগুলো পড়ে, আর এই পানির সঙ্গে সঙ্গে যিনি আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন তিনি কি? এবার আসুন আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর নসিহত, ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বা, একমাত্র আশা করবেন আল্লাহর কাছে, একমাত্র ভরসা করবেন আল্লাহর উপরে। যদি দুইটা কাজ আমরা করতে পারি, তাজমাউ কুল্লা আনওয়াই তাওহীদ, আপনার একত্ববাদ আপনার তাওহীদ ঠিক হয়ে যাবে, আপনার আকীদা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সমাজে আমরা প্রায় সময় বলি উমুকের আকীদা ভালো না, আপনি আকীদা বলতে কি বুঝলেন? এই দুইটা জায়গা যদি পরিষ্কার হয় আপনি আল্লাহর কাছে পরিষ্কার বান্দা হবেন, আপনার আকীদা ভালো, আপনার আকীদা নির্বেজাল, আপনার আকীদা জান্নাতে আকীদা, বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইরা, এই দুইটা বিষয়কে কেমনে আমাদের জীবনে বাস্তবায়ন করব? আপনি যখন জুলুমের শিকার হলেন, আপনি মনে করে নেবেন বিয়াদিল্লাহ, এটা আমার আল্লাহর হাতে আছে, আজকে আমি মাজলুম হয়েছি, আমার এই জুলুমের দ্বারা, মাজলুমের দ্বারা, মাজলুম হওয়া দ্বারা যদি ইসলামের বিজয় হয়, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, যিনি আপনার মনটাকে শান্ত করে দিবেন তিনি কি? এরপরে আসেন আমার ভাইয়েরা, আপনার সন্তান কথা শুনছে না, আপনি মনে করেন বিয়াদিল্লাহ, এটাও আমার আল্লাহর হাতে, আপনার স্ত্রী কথা শুনছে না, আপনি ছেড়ে দেন বিয়াদিল্লাহ, এটাও আমার আল্লাহর হাতে, ব্যবসায়িক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন, বলেন বিয়াদিল্লাহ, এটাও আমার আল্লাহর হাতে। এইভাবে সব বিষয়গুলো যদি আল্লাহর কাছে সমর্পণ করে দেন, আপনি মুমিন, আপনি মুসলমান, যিনি আপনাকে দিয়ে বিজয় দান করবেন তিনি কি? ও মুসলমান, আজকের এখান থেকে আরো কিছু বিষয় আমি বলে দিতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের?
এখন আমার দিচ্ছেন আপনারা এত রাত করে কোন, এখন আমি এত রাত্রে ওয়াজ শোনাতে গিয়ে খুব বেশি কষ্ট দিতে চাই না, আর দশটা মিনিট কথা বলতে চাই, আপনাদের কষ্ট হবে? কারা কারা চলে যাবেন হাত তুলেন, থাকবেন? আচ্ছা, যারা দাঁড়ায় আছেন ডান দিকে আপনারা থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ, মাশাল্লাহ। যারা দাঁড়ানো তারা বলছে থাকবে, তাইলে যারা বসা আছেন এরা যাওয়া যাবে? তাহলে এখন কেউ যাইতে নিলে বসায় দিয়ে কোন ইনশাল্লাহ, মুরব্বীদেরকে মুরব্বীদেরকে বাদ দিয়া কোন ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? ইনশাল্লাহ পড়েন। এবার আসেন কিছু খারাপ মানুষের কথা বলি, আছে না সমাজে? জোরে কোন আছে না? কম না বেশি? জোরে জোরে বলেন, কম না বেশি? এমন কিছু খারাপ মানুষ যাদেরকে আল্লাহ দেখতে পারে না, নবী সহ্য করতে পারে না, ফেরেশতারা দেখতে পারে না, এমন খারাপ মানুষ আছে না? নাই। এদের একটা চার্ট আপনাদের সামনে তুলে দিতে চাই। কষ্ট হবে? খুব অল্প সময়ে, আমি পয়েন্ট ভিত্তিক কথা বলতেছি, বেশি সময় নিব না। বলেন ইনশাআল্লাহ। বলেন তো কয়জনকে নবীজি শাফাত করবে না? আরো জোরে, কি সুন্দর, মাশাআল্লাহ, সবার মুখস্থ কয়জন? এক নাম্বার, হ্যাঁ লিল্লাহ তাকবীর, এক নাম্বার। দুই নাম্বার বেদাতি, দুই নাম্বার বেদাতি। যারা জাগায় জাগায় ব্রেক দিয়ে ইসলামের মধ্যে নানা কিছু ঢুকায়, ঠিক না বেঠি? এগুলো সব বেদাতি। বললি বলে অসুবিধা কি আছে না? নাই। তিন নাম্বার, হ্যাঁ তিন নাম্বার, জালিমের নামটা আজ থেকে তিন নাম্বার। জোরে জোরে তিন নাম্বার, জালেমরা শুনে রাখো, বেশি দিন কোন জালেম স্থায়ী হয় না। সুতরাং যারা জুলম করবে তারা স্থায়ী হতে পারবে না। চার নাম্বার, হ্যাঁ বাড়াবাড়ি আছে না? নাই। মারামারি, সারাসারি, কিলাকিলি আমাদের মধ্যে আছে না? আছে। এমনও বলে কয় খেলা হবে, মানে আমরা লোকে গায়ে পড়ে আর কিলাকিলি করতে চাই, ঠিক না বেঠি? তুমি যখন বলবে খেলা হবে, তুমি কতটা অশালীন, অভদ্র, কুরুচিপূর্ণ শব্দ চয়ন করলে আলেমদের সামনে, আল্লাহ তোমাকে বরদাস্ত করবে না, ঠিক না বেঠি? আজাব ডেকে আনবেন না। পাঁচ নাম্বার, হ্যাঁ শাফাতকে যারা অস্বীকার করবে তারা শাফাত পাবে না। গেল পাঁচটা, আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহত কয়টা? লিল্লাহে তাকবীর। এবার খারাপ মানুষের একটা চার্ট আপনাদেরকে দিতে চাই। এক নাম্বার খারাপ মানুষ হচ্ছে আল মুখতাল আল ফখুর, এমন অহংকারী, আল মুজিব বিনাফসিহি, যে অহংকারে নিজের লোকে অহংকার করে, আছে না? নাই। আমার সিনস, সবটা আমার, আমি করছি সব, এরকম লোক আছে না? নাই। এইরকম লোকদেরকে আল্লাহ দেখতে পারে না। কোরআন কারিমে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এই অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। ওয়াল মুতাকাব্বির আল মুজাবু বিনাফসিহি ওয়া ইফতাখিরু বিল হাসাবি ওয়ান নাসাবি ওয়াল মাল। অনেকে অনেক সময় অহংকার করে, আমার কত পুলাপান আছে জানো? বলেন এরকম অমুকদেরকে লাগবে না, আমগোল লগে লোক আছে না? নাই। বিল হাসাবি ওয়াল নাসাবি ওয়াল মাল, এইরকম যারা অহংকার করে আমগোল তুলে কথা বলতেছো, আল্লাহর কসম জমিন তোমাদেরকে বরদাস্ত করবে না, ঠিক না বেঠি? উদ্দত্তপূর্ণ আচরণ করবেন না। এক নাম্বার গেল, এদেরকে আল্লাহ দেখতে পারে না, জমিন খালি কয়, আল্লাহ অর্ডার করো, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যেমন করে কারুনকে টান মেরে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছিলাম, ওই জমিন স্টিল নাও এখনো দাঁড়িয়ে আছি। এই জালেমটাকে শুধু ধরতে পারো, ধরতে বলতে দেরি হবে, টান মারতে আর দেরি হবে। এরপরে আসেন দ্বিতীয় নাম্বারে, দ্বিতীয় নাম্বারে আয-যালিমুন, যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ দেখতে পারে না। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। খবরদার জুলুম করো না, জুলুম করো না,
কারণ কিয়ামতের দিন জালেমদের জন্য এমন অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার তাদেরকে পেয়ে যাবে, সেটা জাহান্নামের অন্ধকার। ওই অন্ধকার জাহান্নামের অন্ধকার সেদিন জালেমদেরকে পেয়ে যাবে। ওই অন্ধকার থেকে জালেমরা কোথাও পালাতে পারবে না, ঠিক না বেঠি? তাহলে দুই নম্বরে জালেমরা আল্লাহর শত্রু, জালেমরা আল্লাহর ঘৃণা গোস্বা ক্ষোভ জালেমদের উপরে, ঠিক না বেঠি? তৃতীয় নম্বরে আসুন আমার ভাইয়ের আল মুফসিদুন, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। স্পষ্ট কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। কয় নাম্বার? জোরে বলতে হবে, কয় নাম্বার? এবার আসুন আমার ভাইরা চতুর্থ নাম্বারে, একটু ব্যাখ্যা লাগবে, বিশৃঙ্খলা কারা করে ব্যাখ্যা লাগবে? আমার ব্যাখ্যা দিব না, আমার ব্যাখ্যা দিলে আমার উপরে জর ঝামেলা শুরু হয়ে যেতে পারে, আমার ব্যাখ্যা দিব না, বিশ্ববিখ্যাত মুফাসসিরদের ব্যাখ্যা দিই, তাতে আর কোনো ঝামেলা হবে না, ঠিক না বেঠি? আমার ব্যাখ্যা না, আরবিতে দিলে ওটা সার্চ মেরে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার ব্যাখ্যা দিলে তো ঝামেলা হবে, যে হুজুর নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে খেপায় তুলছেন, ঠিক না বেঠি? আমার ব্যাখ্যা না, শুনেন ব্যাখ্যা কি। ব্যাখ্যা হচ্ছে, হুমুল্লাযীনা ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা بفعل كبائر الذنوب من شرك بالله عز وجل وقتل للنفس واكل مال اليتيم والزنا والربا وعقوق الوالدين جرا পিতামাতার অবাধ্যাচারণ করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, নির্দোষ মানুষের উপরে দোষ চাপাবে, এমনকি অন্যায়ভাবে মানুষগুলাকে হত্যা করে দেয়া হবে, শিরিক করা হবে, ফাসাদ করবে, বড় বড় কবিরা গুনাহ করবে, এই মানুষগুলা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, এদেরকে আল্লাহ দেখতে পারে না, সহ্য করতে পারে না, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আজাব আসতে দেরি নাই, ঠিক না বেঠি? এবার বুঝে আসছে, গেছে কয়টা? কয়টা হয় নাই? কয়টা? কয়টা? সাতটা যারা কোশ্চেন কোন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর কোন? আচ্ছা কোন তো এক নম্বরটা কি? মাশাআল্লাহ, এক নম্বর খালি অহংকারী না, নিজের লগে অহংকার করে, নিজের সাথেও মাঝে মাঝে কয় যে আমি কত বড় কিছু, সিনস্তি আমার, এরকম অহংকারী আছে না নাই? আল মুখতাল আল ফখুর, যে নিজের সাথে অহংকার করে, নিজের নিজে কয়, বউয়ের কাছে কয়, তোর বাপের বাপ সম্মান করলো না আর কি, দুনিয়া জুড়ে আমার কি সম্মান, কি ইজ্জত, মাঝে দেখলে খারে উঠায় ভাই ভাই করে সালাম দেয়, আছে না ভাই? এগুলো সব নিজের সাথে অহংকার, খালি আমি আমি আমি, আনা আনিও, আমি সারা কিচ্ছু বুঝে না, বক্তব্য দিয়ে দাঁড়াইলে আমি এই করছি, আমি সেই করছি, আমার সব, আছে না নাই? এগুলারে আল্লাহ পছন্দ করে? এরপরে দুই নাম্বার জালেমটা সবার মন থাকে, এবার তিন নাম্বার, হ্যাঁ ফাসাদ, তিন নাম্বার, এবার চার নাম্বার কোন কোনটা? চার নাম্বার যে কইলেন একটু আগে, এবার আসুন চার নম্বর আমার ভাইরা, আল মুতাদুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন মানে কি? আল ইতিদা হুয়া তাজাউজুল হাদ ফি কুল্লি শাই, ইলহাকুদ দরর আলাল আখারিন, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায় দে, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে, এই লোকটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাকেও আল্লাহ দেখতে পারে না, ঠিক না বেঠি? গেছে কয়টা? এবার পাঁচ নম্বরে, আল কাফিরুন, যারা কাফের, আল্লাহর সাথে যারা কুফুরি করে, ওই কাফেরদেরকে যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? দুনিয়াতে খানা খাওয়ানার কি, লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি দুনিয়ার দামটা একটা মাছির দানা পরিমাণ থাকত, একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার মূল্য হতো, কোন একটা কাফেরকে এক ডোক পানি আমার আল্লাহ খেতে দিতেন না, ঠিক না বেঠি? দুনিয়ার দাম নাই দেখে এই কাফের কুফার বেঈমানদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, বড় বড় লম্বা লম্বা কথা বলে, আমাদেরকে সালাম শিখায় কখনো?
কখনো আমাদের বিরুদ্ধে কথা বলে, কখনো ইসলামের বিপক্ষে কথা বলে, কখনো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা নিয়ে চক্রান্তের কথা তাদের মুখ থেকে শোনা যায়, ঠিক না বেঠিক? ঈমান আছে? বলেন ঈমান আছে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতিহুম গাফিলুন। তারা বলে, তারা বলে আখিরাত সম্পর্কে এমন এমন কথা যেই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, কারণ তারা দুনিয়ার জ্ঞানে জ্ঞানী, আখিরাতের ব্যাপারে বড়ই বেশি গাফেল। এমন বুদ্ধিজীবী আছে না? না কয় কি আগে দিতাম আসসালামু আলাইকুম, কয় পরে আইসা এই যে উগ্রবাদী জঙ্গিবাদীরা শিখাইলো আসসালামু আলাইকুম, এই স্টাইল করে সালাম, এটি একটা জঙ্গিবাদী জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ জুতা পেটা করে ওই বুদ্ধিজীবীকে নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত করে দিয়ে মুসলমানের দেশে শুদ্ধভাবে সালাম শিখিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? তোমরা একজনকে আটকে দিয়েছিলে তাকলুর নিচে প্যান্ট পরা নিয়ে, একটা লোকে টাইম করছে ভালো লাগে নাই, কিন্তু মুসলমানের সপক্ষে কাজ করার কারণে যুবকরা সিদ্ধান্ত নিয়েছে তারা টাকলুর নিচে প্যান্ট পরবে না, কারণ হারাম এবং কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? এইভাবে করি তো বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যেতে না করা হলো, যেও না, সে তো পাগল, পাগল দেখতে এসে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সালমান ফারসির মতো একদম সাহাবি, পাগল দেখতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আসুন আল খায়নুন, যারা খেয়ানত করবে, আছে না? আছে না? রাস্তার ইট দিয়া যারা নিজের ঘর বানায় এমন খেয়ানতকারী আছে না? না রাস্তার ইট আর কি, জনগণের ইট মানে আমার পকেট, এইরকম যারা মনে করবে এই খেয়ানতকারীদের সেদিন পিঠের উপরে নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদের পিঠের উপরে পতাকা দিয়ে দিবে, চিনে রাখো গাদ্দার, চিনে রাখো বাকপার, সে ছিল মুনাফিক, তাকে চিনে রাখো, আজকে আর তার কোনো ছাড় হবে না, খেয়ানত করবেন না, খেয়ানত কইরা কদ্দুর অর্জন করবেন, কিডনি নষ্ট হয়ে যাবে, বউ পাগল হয়ে যাবে, ছেলে নেশাখর হবে, আপনি টাকার ভিতরে বরকত পাবেন না, ঠিক না বিঠি? কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? গেছে কয় নাম্বার? মাশাআল্লাহ, জোরে বলেন কয়টা? আর বলবো কয়টা? তিনটা। বলেন কয়টা? বলেন কয়টা? এবার সপ্তম নাম্বারে আসেন আমার ভাইয়েরা, আল মুসরিফুন, যারা অপচয় করবে, ওই অপচয়কারীদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? অনেকে খানা অপচয় করেন, খুব খেয়াল করে শুনবেন, এই বছরে আমি যখন তুরস্ক গিয়েছি আমার নিজের চোখে দেখেছি ছোট্ট ছোট্ট সিরিয়ার শরণার্থী ছোট্ট বাচ্চাগুলা রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ফেলে দেয়া রুটিগুলা খাচ্ছে, আমার দেখে মনে পড়ে গেছে আল্লাহ কত সুন্দর রিজিক খাওয়ায় তুমি আমাদেরকে লালন পালন করতেছ। আজকে পরীক্ষা চলছে বিশ্বময়, আপনি যখন টাকাগুলো অপচয় করবেন চোখের ভিতরে তাদের দৃশ্যগুলো নিয়ে আসবেন। ছোট্ট একটা সিরিয়ার বাচ্চা বলেছিল আজকে থেকে দু তিন বছর আগে, আমাকে পারলে একটা রুটি খেতে দাও, আর যদি না দাও আল্লাহ তুমি জান্নাতে নিয়ে নাও, তোমার ওইখানে গিয়ে রুটি খাবো আর আল্লাহর কাছে গিয়ে সব বলে দিব, কেউ আমাকে খানা পিনা দেয় না। মুসলমান আজ কত পাহাড়ে পর্বতে গুহার ভিতরে মুসলমান বসবাস করতেছে, কখন না জানি বোমা এসে যায়, জীবন চলে যায়। কত ঈদের সময় মুসলমানরা ঈদটা কাটাতে পারে না আনন্দে, খাদ্য পায় না, বস্ত্র পায় না, চিকিৎসা পায় না, বাসস্থান পায় না, শিক্ষা পায় না মুসলমান। আজকে যখন এই অবস্থা, অপচয় যারা করবেন খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে অভাব দিয়ে পাকড়াও করবেন, ঠিক না বেঠি? অপচয় করবেন না মুসলমান। এরপরে আসুন, অপচয়ের পরে আট নম্বরে আসলাম, আল মুতাকাব্বিরুন, এটা আরেক স্টাইলের অহংকার। একটা গেছে নিজের লোকে নিজে অহংকার করে, আর মুতাকাব্বিরুন কে? মুতাকাব্বিরুন হচ্ছে সে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন,
মুতাকাব্বিরকে ওয়াল ইমতিনাউ আন কবুলিল হক মুআনাদাতান ওয়া তাকাব্বুরান। ইসলামের কোন বিষয় বলার পরে যে গায়ে পড়ে বাধা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা হচ্ছে মুতাকাব্বির। এটার জন্য শাস্তি আল্লাহর কাছ থেকে নির্ধারণ হয়ে আছে, ঠিক না বেঠি? দাঁড়ায় যায় ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে কথা বলার জন্য যারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যায় তারা মুতাকাব্বির, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক না বেঠি? গেছে কয়টা? আটটা, বাকি আছে? সবাই জোরে জোরে, বাকি আছে? আজকের মাহফিলটা আমার কাছে এত ভালো লাগতেছে, সব মাহফিলগুলো এত ভালো লাগে না, আজকের মাহফিলটা জো বা দিল সে নিকলতা ও বা দিল পর আসর করতা, যে কথাগুলো দিল থেকে বলা হয় ওই কথাগুলো আরেকটা দিলের মধ্যে গিয়ে আসর করে। আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি দিল থেকে বলা কথাগুলো দিলের মধ্যে আল্লাহ তুমি মেহরবানি করে আসর করে দিও, পড়ি আমি। নবম নম্বরে আমার ভাইয়েরা, আল ফারিহুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, মুসলমানদের কষ্ট দেখে, ইসলাম পন্থীদের কষ্ট দেখে, কেউ যখন মাজলুম হয় তার ব্যাপারে তুমি যখন নাচ দিয়ে গান দিয়ে ড্যান্স দিয়ে মিষ্টি বিতরণ করে তুমি যদি আনন্দিত হও, তুমি আনন্দ উল্লাস করলা, এই আনন্দ উল্লাসকারীকে যিনি পছন্দ করেন না তিনি কি? আমার কথা না ভাই, কার কথা? আরো আস্তে কোন, কার কথা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ওই সমস্ত অট্ট হাসিতে ফেটে পড়া আহারে তারা তো শেষ আছেন, এরকম ঘাই রে দিলাম শেষ করে, হেকর বারোটা বাজায় দিস আর কিচ্ছু মনে করে দিয়া, ওগর তলা কাইটা দিছি, আপনি তলা কাটতে পারেন নাই, নিজের তলা কেটে ফেলেছেন, ঠিক না বেঠি? ফেরাউন যখন লোহিত সাগরের সামনে গিয়েছে, আমার নিজের চোখে ওই জায়গা দেখেছি, আর ওইটা যিনি আমার চোখের সামনে বেশি উঠেছে মনে করতেছিলাম, জানলা এই ঘটনা মনে এখনই ঘটতেছিল, এমন একটা ফিল আমি অনুভব করেছি ওই জায়গায় দাঁড়িয়ে, সামনে যখন দেখছে ফেরাউন লোহিত সাগর, মনে করছে এই তো শেষ, ধরে ফেললাম মূসা আলাইহিস সালামকে, ধরতে পারছে না ফেরাউন, বিশাল একটা নিঃশ্বাস ছেড়ে কইছে, এ সৈন্য বাহিনী একটু পরেই ধরবি আর মারবি আর কাটবি আর শেষ করবি, আর গুনবি কয়ডারে শেষ করছিস, পারছে না? পারছে? একটা লাঠি, আল্লাহ আকবার, এই বছর তোপকাপি মিউজিয়ামে লাঠিটা আমি দেখেছি, আমার মনে বারবার জল্পনা কল্পনা হয়েছিল কেমন না জানি লাঠিটা দেখতে, চিন্তা করেছি কোন জায়গায় না জানি বাঁকানো আছে, কত লম্বা না জানি হয় লাঠিটা দেখে অবাক হয়ে গেলাম, সামান্য একটা ঢালের মতো একটা কঞ্চি কাটা লাঠি, 4 ফুট লম্বা একটা লাঠি হবে, আমি লাঠিটার দিকে তাকায় ছিলাম আর চিন্তা করছিলাম, আল্লাহ এই লাঠিটা দিয়া যখন নবী মূসা আলাইহিস সালাম সমুদ্রের পানির মধ্যে যখন আঘাত করেছে, কার অর্ডারে? বলেন কার অর্ডারে? যিনি মুহূর্তের ভিতরে পানিগুলাকে পানির আচরণ বিধি পরিবর্তন করে শান্তিময় বানিয়ে দিয়ে ডুবানোর পরিবর্তে রাস্তার দায়িত্ব পালন করতে বলে দিয়েছেন তিনি কে? ও পানি আর পারবি না, এখন রাস্তার মতো আচরণ কর, শুরু হয়ে গেল রাস্তার মতো আচরণ, পার হয়ে গেল নবী মূসা আলাইহিস সালাম, ফেরাউন ধরতে পারছে না। আল্লাহ পাকের কাছে কামনা করি মুসলমান, আর বেশি দিন হয়তো আমরা দুনিয়ায় বাঁচবো না, খুব খেয়াল করে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর বেশি দিন হয়তো আমরা বাঁচবো না, সিরিয়া মার খাচ্ছি, সেই সিরিয়া মার খেতে খেতে এই পর্যন্ত এসেছে, আজকে তাকায় দেখেন মুসলমানরা মার খেতে খেতে সব জায়গায় শেষ হয়ে যাচ্ছে, এই সময়টা বলে দিচ্ছে আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? আচ্ছা আজকের মাহফিলে 15 বছরের যুবক, 20 বছরের যুবক, 25 বছরের যুবক যারা আছো,
তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। বিজয় ঘন্টা এভাবে বেজে উঠবে আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে, যেভাবে প্রকম্পিত একটা আওয়াজ হলো এইভাবে বিজয়ের জঙ্কা বেজে উঠবে, দামামা বেজে উঠবে, আটকে রাখতে কেউ পারবে না, ঠিক না বেঠি? এবার যারা একটু মুরব্বী আছেন 25 থেকে উপরের দিকে 30 35 40 45 50 আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। কি রে মুরব্বী তো কম না আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার যুবকরা আরেকটা বার জোরে সরে বলে একটু শোনায় দেন, বলেন আল্লাহু আকবার। কোনটা বেশি? হ্যাঁ যুবকরাই বেশি মনে হয়। আচ্ছা দুই গ্রুপ একত্রে মিলে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের একটা আওয়াজ শুনছেন, এই আওয়াজটা অনেক ভারী আওয়াজ। আমার আল্লাহ সবচেয়েতে বড়, সবচেয়েতে বড়, এই বিশ্বাসটা যদি আপনার মনের ভিতরে থাকে কোনো ভয় থাকবে? আর জোরে বলেন ভয় থাকবে? ভাগ্য পরিবর্তনের জন্য, আগামীর দিনের নেতৃত্বের জন্য পাঁচটি ফর্মুলা সামনে রাখবেন। বালা মুসিবত আল্লাহ বেশি দিন রাখবে না, বালা মুসিবত কেটে যাবে, আল্লাহ বিজয় দান করবে। পাঁচটা কাজ বেশি বেশি করবেন। এক নম্বরে দোয়া, এক নম্বরে কি? বদর প্রান্তে রাসূল গেলেন, জিহাদ করলেন, যুদ্ধ হলো, লড়াই হলো। তার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরিশ নামক একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ে পড়ে সিজদা করে করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যিনি দোয়াগুলো কবুল করে নিয়েছিলেন তিনি কে? পাঁচটা নাম ধরে দোয়া করবেন, আঙ্গুলগুলো টান টান করে উঠায় ফেলেন। কয়টা? জোরে জোরে কয়টা? এক নাম্বার ডাক দেন আল্লাহ আর রহমান আর রহিম আল হাই আল কাইয়ুম। কয়টা হলো? সবাই বলেন মুখস্ত হয়েছেন আপনাদের? এবার হাতটা নামান সবাই একটু বলেন পাঁচটা নাম। মাশাআল্লাহ জোরে। দ্বিতীয় নাম, তৃতীয় নাম, চতুর্থ নাম, পঞ্চম নাম। ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিম। আল্লাহ রহমান রহিম কে? الله لا إله إلا هو الحي القيوم কার নাম? আল্লাহ। আমার আল্লাহর নাম আলামুন, এমন একটা নাম আমার আল্লাহর নাম। লিজামিউল মাহামিদি ওয়াল মাহাসিন, সব সৌন্দর্য যেই নামের ভিতরে, সব প্রশংসা যেই নামের ভিতরে, সেই নামটা আমার আল্লাহর নাম। এই নামগুলা ধরে যে ডাকবে আল্লাহর রাসূল বলছেন তার ডাকে যিনি সাড়া দিয়ে দিবেন তিনি কে? ডাকবেন তো ইনশাআল্লাহ। কয়টা নাম? জোরে জোরে কয়টা? এরপরে আসুন দুই নাম্বার পয়েন্ট, যে কাজ আমরা করব, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করবেন, ভালো আচরণ করবেন। খবরদার, পিতা মাতার মনে কষ্ট দিবেন না, মায়ের মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। যেদিন তুরস্ক থেকে আসলাম আমি তাকে দেখলাম আমার বাবার চোখে পানি, এতদিন পরে সন্তানটা এসেছে। যেদিন 5 বছর পরে মিশর থেকে এসেছিলাম ওই রাত্রিতে আমি লক্ষ্য করলাম আমার আব্বা আমাকে চেপে ধরেছে আর ফুপায় ফুপায় কাঁদতেছে, আমারে ছাড়ে না।
আমি চিন্তা করলাম আল্লাহ এই হচ্ছে পিতার মহাব্বত, পিতার ভালোবাসা। এত বড় হয়েছি এখনো যখন মাহফিলের জন্য বের হতে যাই, আব্বা পাঞ্জাবিটা হাতের মধ্যে তুলে দেয় আর বলে বাজান এই পাঞ্জাবিটা, পরে গিয়ে ওয়াজ করবা। একদিন যখন বাবা থাকবো না, বাবার কথা মনে পড়বে, দোয়া করব। ঠিক তেমনি মায়ের মনটাও তো এমন, মা সন্তানকে দেখলে কি রেখে কি খাওয়াবে। অনেকদিন মা বলে সন্তান একটু নাস্তা করে যা, আমি বলি আম্মা বিমান মিস হয়ে গেলে মানুষগুলা বদদোয়া করবে, এতগুলা মানুষ অপেক্ষায় আছে, মাহফিল ধরা লাগবে। তারপরেও মা বলে সন্তান রে একটু ভাত খেয়ে যা, মায়ের মনটা খুশি হবে। কোন রকমে এক লোকমা খেয়ে তারপরে বের হয়ে যায়। আর চিন্তা করি যেদিন মা বাপ থাকবে না, এই কথাগুলা বলার কেউ থাকবে না। এই হচ্ছে মায়ের মন, এই হচ্ছে বাবার মন। এই মা বাবার মনে যারা ব্যথা দিয়ে কথা বলবেন, আল্লাহর কসম উকুকুল ওয়ালিদাইন এত বড় অন্যায়, কদরের রাত্রে আপনি ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ মাফ করবেন, আপনি ছাড় পাবেন না। খবরদার, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, বলেন ইনশাআল্লাহ। ঘাড় মোটা করে কথা বলবেন না। যদি মনে হয় বাপ ভুল করতেছে, আল্লাহর কাছে দোয়া করবেন। মা ভুল করছে, দোয়া করবেন, বলবেন আল্লাহ আমার দৃষ্টিতে মনে হচ্ছে যেন ভুল হচ্ছে, মা বাপের তো কোনো ভুল নাই, আল্লাহ তুমি আমার ভুলটা সংশোধন করে দাও। যিনি আপনার মনটাকে চেঞ্জ করে দিবে তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ। মা বাপরে কি আর কষ্ট দিব? বলেন মা বাপরে আর কষ্ট দিব? মা বাপরে কষ্ট দিবেন না। মা বাপ কি জিনিস, যেদিন আপনি বাবা হবেন সেদিন সেদিন বুঝবেন। সন্তান যখন আপনাকে আব্বা আব্বা বলে ডাকে, আপনি মনের ভিতরে যেটা মহাব্বত অনুভব করেন, আপনার বাবাও এই মহাব্বত অনুভব করেছিল। আপনার সন্তান যখন ভালো কিছু করে, আপনার যেমন মনটা আনন্দে ভরে যায়, আপনার বাবার মনটাও আনন্দ দিয়ে ভরে গিয়েছিল। কাজী মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করে তাদের আমল আল্লাহ কবুল করে না, ঠিক না বেঠি? দুই নম্বর একটি আমল আমরা করার চেষ্টা করব ভাগ্য পরিবর্তনের জন্যে, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তিন নম্বরে সিলাতুর রাহিম, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা। আছে না এখন সমাজে আত্মীয় সম্পর্ক নাই, ভাই ভাইরে দেখতে পারে না, আর আত্মীয় আর কি বলবো, বোনেরে দেখতে পারে না ভাই, ভাইরে দেখতে পারে না বোন। আল্লাহ মায়ের সঙ্গে সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলাতুর রহিম তাজিদু ফিল উমর, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আসুন চতুর্থ নম্বরে সাদাকা, যারা দান সাদকা করবে তাদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু জিনিস দিবে। জোরে কর সুবহানাল্লাহ। কি দিবেন আমার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে তাজিদু ফিল উমর, আপনার হায়াত বেড়ে যাবে। ওয়াতামনাউ মাইতাতাসসু, খারাপ মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অহংকার থেকে বাঁচায়া দিবেন। ওয়ায়ুযহাবনাল্লাহু আযা ওয়া জাল্লা বিহাল ফখর আল-ওয়াল কিবর, আল্লাহ পাক অহংকার থেকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইরা পঞ্চম নম্বরে তাসবিহ। ওমানের মাটিতে যেইখানে নবী ইউনূস আলাইহিস সালামকে মাসউদ গিরণ করেছে আল্লাহর ক্ষুদ্র গোলামকে, ওই জায়গাটাও দেখার তৌফিক আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন তাফসীরের পাশাপাশি গোটা দুনিয়াটা দেখতে পারি, আল্লাহর ক্ষুদ্র গোলামকে যেন আল্লাহ সুযোগ করে দেন, করি আমিন। আপনারা যারা মাহফিলে এসেছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েতের সাথে কথাগুলো অন্তর দিয়ে রিসিভ করার তৌফিক দান করে, করি আমিন। আমার আজকের মাহফিলের সবাই বসুন ইনশাআল্লাহ, মাহফিল শেষ কিন্তু ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। আজকে আমাদের এই মাহফিলের আশরাফ ভাই, না নাম কি জানি, নাম হোসেন আলী ভাই। আমার হোসেন আলী ভাইয়ের কে জানি অসুস্থ, আহা আল্লাহ আকবার। দেখেন মাহফিলের আগে উনি বলছে আমি ভুলে গেছি, একজনও উঠেন না, আমরা একটা মন থেকে দোয়া করবো হোসেন আলী ভাইয়ের আম্মার জন্য দোয়া করবো, তিনি অসুস্থ। আচ্ছা বলেন তো সব ক্ষমতা যার তিনি কে? আল্লাহ।
আল্লাহ পাক যেন শিফায়ে কামেলায় আদেলায় আজলা দান করে, পড়েন আমিন। আল্লাহ তুমি তো শাফিউল আমরাদ, আল্লাহ যেন শিফা দান করে দেয়, পড়েন আমিন। আমরা মোনাজাতের দিকে চলে যাচ্ছি, হোসাইনি ভাইয়ের জন্য দোয়া করি, ওনার আম্মার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলকে কেন্দ্র করে, এত কষ্ট আমার হোসেন আলী ভাই করেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, যুবকগুলার চোখের নিচে কালো হয়ে গেছে, এই কষ্টগুলাকে কবুল করে ওনার মাকে যেন আল্লাহ শিফায়ে কামেলায় আদলায় আজলা দান করে, পড়েন আমিন। আমার এখানে একটা ভাই এসেছে, আবুল কালাম আজাদ ভাই, আমার অত্যন্ত আপন একজন ভাই, খুলনার একজন ভাই, তিনি যেখানে মাহফিল হয় শুনলেই চলে যায়, আল্লাহ যেন তাকে তার সন্তানকে আমার ভাবি সাহেবাকে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু আনাও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. الله أمر أبنر بندا بندر غرر بندا الله أمر ما أوتو أبنر بندي আল্লাহ আমাদের চুলের গুচ্ছ গুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত ফয়সালা পূর্ণ, আদালত পূর্ণ। রব্বুল আলামিন আপনার যত নাম আছে সব নামগুলা ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবে দান করেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন নাম ধরে ডাকছি, যত নাম আপনার কাছে রেখে দিয়েছেন আমরা জানি না ওই নামগুলো ধরেও আপনাকে ডাকতেছি। কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানায় দেন, আমাদের বক্ষটাকে আলোকিত বানায় দেন, দুশ্চিন্তাগুলো দূর করে দেন, আগামীর বিজয় মুসলমানদেরকে দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলায়ে কারীম, যারা আমরা হাত তুলেছি, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, বড় বড় গুনাহ করেছি, বড় বড় অন্যায় করেছি, আজকে আপনার কাছে ফরিয়াদ করি মাহফিলের বিদায় লগ্নে, জানি না আল্লাহ জীবনে আর কতদিন বেঁচে থাকবো, কতদিন কথা বলতে পারবো, আপনি বলেন বিদায়, আমাদের মতো গুনাহগাররা কথা বলে, আপনি সম্মান দিয়েছেন বলে আল্লাহ কথা বলতে পারি। আল্লাহ আপনি আমাদের জবানের কথাগুলার ভুল ত্রুটি গুলা মাফ করে দেন। রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে কবরগুলোতে কত গোলাম চিরতরে ঘুমায় আছে, আল্লাহ আল্লাহ আপনি আপনার গোলামদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম করোনা কালীন সময়ে কত মানুষ চলে গেল, কত মানুষ আক্রান্ত হলো, আপনি কত দয়া করেছেন মায়া করেছেন, আল্লাহ আপনি সুস্থ রেখেছেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আপনি আমাদেরকে নামাজি দিনদার বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলানা করিম যারা আমরা হাত তুলেছি জানি না কার কার না জানি মানা অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মাকে নিজ হাতে যারা দাফন করেছে, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারে না। আয় আল্লাহ দয়া করে মাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যারা হাত তুলেছি জানি না রে মালিক কার
কার না জানি আব্বা নাই, কতবার বাবার কাঁধে উঠেছি পিঠে চড়েছি, বাবার হাতে ধরে, বাবার হাতে ধরে, বাবার হাতে ধরে, বাবার আঙ্গুলে ধরে কত হাঁটাহাঁটি করেছি, কত হাঁটাহাঁটি শিখেছি রে মালিক। সেই বাপ যার নাই, সেই বাপ যার অন্ধকার কবরে চলে গেল, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহকে একটা মহব্বত করে ডাকতেন তো পরেন তো আল্লাহ বলেন না আল্লাহ, আবার মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ একটু তাকায় দেখে আপনার গোলামেরা আল্লাহ আল্লাহ বলে কাকে ডাকে। আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, গুনাহ সাগরে আমরা বসবাস করতেছি। আল্লাহ উযু করার মধ্য দিয়ে আপনি গুনাহ মাফ করেন, এমন একটা জান্নাতি বাগানে আসলেও তো আপনি গুনাহ মাফ করেন। যদিও আমি না লায়েক না ফরমান আজকে হাত উঠিয়েছি, আল্লাহ আপনার গোলামের মধ্যে অনেক নামাজি দিনদার হাত উঠিয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ মাফ না করে ফিরে দিন আল্লাহ। লা তারদুনা খাইবিন, খালি হাতে শূন্য হাতে ফিরে দিন আল্লাহ। আপনি তো খালি হাতে ফিরে দিতে লজ্জা পান, আল্লাহ আপনার ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ আমি অনেক বড় গুনাহগার তাই বলে ফিরে দিন না রে আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আপনার নাম তো মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তনকারী আল্লাহ, অন্তরগুলো পরিবর্তন করে দেন আল্লাহ। আল্লাহ আমার হোসেন আলী ভাই অনেক কষ্ট করে এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে, দুনিয়ার কোনো যাজা পাওয়ার জন্য না, সে আখিরাতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ ওনাকে আপনি চূড়ান্তভাবে সফল করে দিয়ে দেন। ওনার মা আজকে অসুস্থ, একবারের জন্য আমি বুঝি না ওনার মা অসুস্থ, বারবার এসে আমার খবর নিয়েছে। আল্লাহ আমি সাধারণ একজন গোলাম, কোরআনের কথা বলতে এসেছি বিদায়, উনি সম্মান করলো ইজ্জত করলো, আল্লাহ এতগুলো মানুষকে কথা শোনানোর জন্য ব্যবস্থা করে দিল। আল্লাহ হাত গুলার দিকে তাকায়া আল্লাহ ওনার মাকে আপনি শিফায়ে কামেলায় আদেলায় আজেলা দান করে দেন আল্লাহ। আগামী দিনের আল্লাহ এলাকার যুব সমাজ যারা মোতাওয়াল্লি যিনি, সভাপতি যিনি, সেক্রেটারি যিনি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যারা বেঁচে আছে প্রত্যেককে আল্লাহ আপনার দিনের জন্য কবুল করে, যারা চলে গেলেন জান্নাতের ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ যুবকেরা আজকের মাহফিলে এসেছে, 15 বছর 20 বছর 25 বছরের যুবক, আল্লাহ এরা গান বাজনা শুনতে পারত, আল্লাহ এরা টকবগে যুবক, কোন মহব্বতে তারা ছুটে এসেছে আল্লাহ। আপনি এদেরকে একটু দেখেন, নজর করেন, এই যুবকগুলো যদি দ্বীনের জন্য কবুল হয়, বাদাল ইসলাম গরিবা ওয়া সায়ুদ গরিবা তুবা লিল গুরাবা, আল্লাহ ব্যতিক্রম কিছু যুবক আজকের মাহফিলে এসেছে, আল্লাহ এদের চরিত্রের ভিতরে ব্যতিক্রম চরিত্র দিয়ে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন কিছু দিতে পারি না, তবে আল্লাহ আপনার কাছে তো ভিখারির মতো চাইতে পারি। আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোন ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, নারী বুড়িগুলো টকবক টকবক করে ফুটবে, উলঙ্গ হয়ে যখন আমরা দাঁড়ায় থাকবো, আলফাসানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ নবীরা যেদিন ইয়া নফসি বলবে, হায় আমার জীবন, হায় আমার জীবন বলবে,
ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামের কথা ভুলে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে যাবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কথা ভুলে যাবে, ইসমাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভুলে যাবে। সেদিন উপর থেকে আপনি একটা ডাক দিবেন, আপনি বলবেন আইনাল মুতাহাব্বুন বিজালালি আমার মহব্বতের গোলামের কথা, যারা আমার জালালিয়তকে ভয় পেয়েছিলি, আমার বড়ত্বকে ভয় করেছিলি, দুনিয়াদারদের পিছনে ঘুরো না, আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিলি, আজকে আমি ছায়া দেব, তোদের জন্য কোনো ভয় নাই, ছায়া পেয়ে তোরা ধন্য হবি। আল্লাহ গুনাগারদেরকে ভুলে যায় না রে আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের বিদায় লগ্নে আল্লাহ আপনার কাছে গোলামদেরকে সুপর্দ করতে চাচ্ছি, আল্লাহ মুরব্বীদেরকে সুপর্দ করতে চাচ্ছি, আল্লাহ আমি নিজে আত্মসমর্পণ করতে চাচ্ছি, আসলামতু লিরব্বিল আলামিন আমার মহান প্রতিপালকের কাছে আল্লাহ আমার জীবনটাকে সঁপে দিতে চাচ্ছি, এই জীবন আপনি দিয়েছেন, আপনার জন্য শহীদ হতে চাই, দ্বীনের জন্য শহীদ হতে চাই, কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি আল্লাহ, আমরা দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র আল্লাহ আমাদেরকে আপনি দেখা। রব্বুল আলামিন যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমার বিদায় ঘন্টা বেজে যাবে, আপন আপন আত্মীয়গুলা পর হয়ে যাবে, আর আজহারি বলা হবে না, বলা হবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কখন হবে, লাশ হয়ে যাব আমি, কত রং ঢঙের কাপড় পরলাম, সাদা কাপড়ের কাপড় জড়ায় দিবে, আমার জায়গাটা আরেকজন দখল করে ফেলবে, আমার কাপড় চোপড়গুলা মানুষের মাঝে বন্টন হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার জীবনে একটা তরকারি খেতে হলে লবণ দিতে হয়, কত মশলা দিতে হয়, সামান্য খানা খেতে কত মেহনত করতে হয়, আখেরাতের জীবনে অন্য কিছু চলে না, একমাত্র আমলটা নিয়ে যেতে হয়। আন্নাসু ফিল কবরি কাল গারিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে হাবু ডুবু খেয়ে যেভাবে মরতে হয়, আখেরাতে আমল না থাকলে এমন হাবু ডুবু খেতে হবে রে আল্লাহ। জানি না কি অবস্থা হবে রে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমার হাসান আলী ভাইয়ের আম্মাকে সুস্থ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যার মনে যত ইচ্ছা আছে নেক নেক বাসনাগুলো কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আপনার কাছে বলছি আল্লাহ, আপনি তো আমাদের দোয়া কবুল করার জন্যই আমাদেরকে ডেকে এনেছেন আল্লাহ, আল্লাহ কবুল না করে আল্লাহ আমাদেরকে ইয়াতিম বানায় মিসকিন বানায় আল্লাহ ছেড়ে দিন না আল্লাহ, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন নামাজ পড়ার তৌফিক দিয়ে নেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা গোলামকে নামাজি বানায় দিয়ে নেন আল্লাহ, আমার মা বোন গুলারে কবুল করে নিয়ে নেন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। Allah sallallahu alayhi wa sallam.